এক রাতেই বদলে গেছে সব। জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহনে নেমে এসেছে নৈরাজ্য। সকাল থেকে রাজধানীতে কমে গেছে বাসের সংখ্যা, যেগুলো চলছে তাতেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। দূরপাল্লার পরিবহনও চলছে নামমাত্র, ফলে ঢাকা ছাড়তে চাওয়া মানুষ পড়েছেন বিপাকে। রাজধানীর শ্যামলীতে শনিবার সকাল ১০টার চিত্র এটি। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বহু মানুষ, যেগুলো আসছে সেগুলো যেন তিল ধারণের জায়গা নেই। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে পথে নামেনি অনেক বাস, তাই শ্যামলীর মতোই ঢাকার বেশিরভাগ পয়েন্টেই দেখা গেছে গণপরিবহন সংকট। হঠাৎ করে দেখি বাস নেই, ঠিক আছে, কিনাতে শুনলাম যে তেলের দাম বাড়াইছে। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে আসছি, গাড়ি পাইতেছি না আমরা, আমি নোয়াখালী যাব। বিভিন্ন সড়কে যেসব যানবাহন চলছে তার সবগুলোতেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, এমন অভিযোগ যাত্রীদের। এইভাবে তেলের দাম বাড়ানো মানে কি? আমাদের ভোগান্তি, অন্য কেউ না, বাসওয়ালাদেরও না, তারা আমাদের থেকে বেশি ভাড়া নিয়ে যেতেছে। মগ বাজার থেকে ভাড়া নেয় ১০ টাকা প্রতিদিনে, প্রতিটা গাড়িয়ে নেয়, এখন এমনিতে ২০ টাকা নিচ্ছে, এটা কি সম্ভব? জীবনযাত্রার প্রতিটা আইটেম বৃদ্ধি, কিন্তু মানুষের ইনকামের সোর্স তো বৃদ্ধি পায় নাই। পরিবহন শ্রমিকদের দাবি, আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে তেল, তাই বেশি ভাড়া নেয়া ছাড়া উপায় নেই তাদের। আমরা তো গাড়ি চালাই, কিন্তু আঙ্গর ফ্যামিলির লোকজন তো গাড়ি দেওয়া চলে, ওরা চলবো কিভাবে? আঙ্গর ছেলে মেয়ে আছে লেখাপড়া করে, তারা কিভাবে চলবে? ভাড়া ডাবল না, বলে লইছি ১০ টাকা করে বা ২০ টাকা করে বেশি, সীমিত। এদিকে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া দূরপাল্লা বাসের সংখ্যাও ছিল হাতে গোনা। সকাল থেকেই গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে বাস না পেয়ে ফিরে গেছেন অনেকেই। যাত্রী আসতেছে, কিন্তু কোম্পানি টিকিট দিতে মানা করতেছে, সমালোচনা করেছেন চালক ও যাত্রীরা। কিছুদিন আগে দেখলাম যে সরকার ঘোষণা দিয়েছে আমাদের মানে মজুদ আছে তেল পরিমাণে, আমরা বিদেশে সেল করতেছি, সেল করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের দেশের এই অবস্থা কেন? এখন তেলের দাম হঠাৎ কেন বৃদ্ধি হলো? তেল লাগে আমার এমনি ৬,০০০, এখন তেল লাগে ৮,০০০ উঠবে, ভাড়া তো বাড়াইছে না, ওরা আনতে মানুষ ভাড়া দিব আঙরে রুটে মধ্যে মারামারি। তেলের দাম বৃদ্ধিতে জীবনযাত্রায় বাড়বে খরচ, জানিয়ে দুশ্চিন্তা সাধারণ মানুষের। ফয়সাল হোসেন, চ্যানেল ২৪, ঢাকা। রাজধানীর গণপরিবহন সংকটের খবর আপনারা দেখছিলেন। আমরা ঢাকার বাইরে যেতে চাই। মুন্সিগঞ্জে রয়েছেন সহকর্মী শুভ ঘোষ এবং কুমিল্লা রয়েছেন আরেক সহকর্মী জাহিদুর রহমান। আমরা শুরুতেই শুভ ঘোষের কাছে যাব মুন্সিগঞ্জে। শুভ, রাজধানীর খবর আমরা জানাচ্ছিলাম, একটু বলবেন মুন্সিগঞ্জের কী অবস্থা দেখছেন? গণপরিবহন কি সেই অর্থে চলছে কি না? এমটিএস, দেখুন, আসলে মধ্যরাতে যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়, এই খবরের পর থেকেই কিন্তু এর প্রতিবাদে এই জেলার যে আন্তঃজেলা পরিবহনগুলো রয়েছে সেসব পরিবহন যেমন বন্ধ রয়েছে, একই সাথে গণপরিবহনের পাশাপাশি কিন্তু জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেসব পরিবহন আসা যাওয়া করে সেসব পরিবহনগুলোও কিন্তু বন্ধ রয়েছে। এবং আজকে সরকারি ছুটির দিন থাকার কারণে কিন্তু যাত্রী কিছুটা কম থাকায় এই প্রভাবটি আসলে পুরোপুরিভাবে পড়েনি। তবে আগামীকাল থেকে আসলে যাত্রীদের যে ভিড় সেটি আরও বাড়বে। তবে সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি যে জেলা সদর থেকে রাজধানী ঢাকায় যেসব যাত্রীরা গিয়েছেন কিংবা এখানে এসেছেন সেসব যাত্রীদেরকে কিন্তু কয়েক দফা ভেঙে ভেঙে বাড়তি ভাড়া গুনে এই পর্যন্ত আসতে হয়েছে। এবং সিএনজি চালিত যেসব অটোরিকশাগুলো আমরা দেখেছি সেসব অটোরিকশা জ্বালানি তেলের মাধ্যমে না চললেও সেই সব পরিবহনের ভাড়াও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তবে এই যে পরিবহন সংকট, এই পরিবহন সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা আসলে পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে এসব বাস মালিক এবং যে চালকরা রয়েছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে নতুন করে ভাড়া নির্ধারণ করা না হলে কিন্তু তারা এইসব পরিবহনগুলো সচল করবেন না, এবং তারা একটি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তাদের মালিক পক্ষ থেকে যদি তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এইসব
গণপরিবহন চালানো, তারপরেই কিন্তু তারা চালাবেন। তো সব মিলিয়ে এই যে জ্বালানি তেলের দাম বাড়লো ইমতিয়াজ, এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং এই পরিবহন সংকটের কারণে কিন্তু ভোগান্তি কিন্তু ক্রমশই পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীদের এবং আগামীকাল থেকে এই ভোগান্তিটি আরও বেশ কয়েকগুণ বাড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে এই যে গণপরিবহন যেগুলো ডিজেল চালিত পরিবহন এখন বন্ধ রয়েছে। শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরেক সহকর্মী জাহিদুর রহমান রয়েছেন কুমিল্লায়, তার সাথে আমরা যুক্ত হব। জাহিদ, আমরা মুন্সিগঞ্জের খবর জানছিলাম এবং সেখানকার পরিবহন মালিক যারা রয়েছেন তারা বলছিলেন যে দাম নির্ধারণ করে না দেওয়া পর্যন্ত তারা পরিবহন চালাবেন না। কুমিল্লায় কি একই অবস্থা দেখছেন বা কি খবর এখন এই মুহূর্তে? ইমতিয়াজ, গতকাল রাতে আকস্মিক যে আপনার জ্বালানি তেল বৃদ্ধি হয়েছে দাম, আপনার এরপর থেকে কিন্তু কুমিল্লার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আপনার মোটরসাইকেল এবং বিভিন্ন গণপরিবহনের ভিড় ছিল। তারা তেল সংগ্রহ রাত 12টার পূর্বে তেল সংগ্রহ করার একটা চেষ্টা করেছেন, যদিও পরবর্তীতে বিষয়টি স্বাভাবিক হয়ে আছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে আপনার আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি যে কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায়, এখানে কিন্তু আপনার যাত্রী সাধারণ আপনার আজকে শনিবার ছুটির দিন হলেও তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে আপনার যাচ্ছেন এবং আমরা ব্রাস মালিক শ্রমিকদের যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে জিনিসটা বলছেন যে আপনার আমরা এখনো দাম বৃদ্ধি করিনি, কুমিল্লায় এখন পর্যন্ত যে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে এগুলো এখনো দাম আগের মতোই রয়েছে এবং তারা বিকেলে বৈঠক করে আপনার কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং জেলা পর্যায়ে যে সিদ্ধান্ত সেটার প্রেক্ষিতে আপনার দাম বৃদ্ধি করবেন। তো আপনার একটা বিষয় জানিয়ে রাখি যে এই দাম বৃদ্ধির পর থেকে কিন্তু কুমিল্লার যে আঞ্চলিক সড়কগুলোতে যেই যানবাহন চলাচল করে সেগুলো কিন্তু আপনার কিছুটা দাম আগের চেয়ে বাড়িয়েছে। তারা অজুহাত দেখেছেন যে আপনার জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে মূলত তাদের এই ভাড়াটা অতিরিক্ত হারে নেওয়া হচ্ছে, বিশেষ করে আপনার সিএনজি যেগুলো আপনার গ্যাসের মাধ্যমে আপনার বিভিন্ন গণপরিবহন চলাচল করছে এগুলো কিন্তু আপনার এখন পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়নি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ইমতিয়াজ, আসলে কুমিল্লার যে পরিস্থিতি আগামীকালকে যেহেতু আপনার রবিবার থেকে প্রথম কর্মদিবস, এরপর থেকে হয়তো গণপরিবহন চাপ বাড়বে এবং যাত্রীদের আপনার এখানে ভোগান্তি যে বিষয়টা দাম বৃদ্ধি করার কারণে এটা নিয়ে হয়তো আগামীকালকে আমরা হয়তো ভিন্ন চিত্র দেখতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আগামীকালের জন্য অপেক্ষা করছি, আগামীকাল হয়তো আমরা পুরোপুরিভাবে জানতে পারবো দাম কতখানি বাড়ানো হয়েছে না বাড়ানো হয়নি। যাচ্ছি পরের খবরটিতে। পুঞ্জীভূত সংকট আর অব্যবস্থাপনার খেসারত এবং আইএমএফের শর্ত মানতে গিয়ে জ্বালানির রেকর্ড দাম বাড়ানোর পথে হাঁটতে হলো সরকারকে, যা আগামী মাস তিনেকের মধ্যে মূল্যস্ফীতিকে নিয়ে যেতে পারে দুই অঙ্কের ঘরে। বিশ্লেষক এবং উদ্যোক্তারা মনে করছেন হঠাৎ করে এই চাপ সামলানোর মতো সামর্থ্য নেই অর্থনীতির। জ্বালানিকে বলা হয় অর্থনীতির রক্ত, যার সঠিক প্রবাহের উপর ভর করে সুস্বাস্থ্য বা প্রবৃদ্ধি, আর সেই প্রবৃদ্ধিতেই নিশ্চিত হয় বিনিয়োগ এবং কাজের সুযোগ। কিন্তু মাত্র 9 মাসের ব্যবধানে সেই উপাদানের রেকর্ড দর বৃদ্ধিতে থমকে যাওয়ার উপক্রম প্রায় সব কিছুই। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য ডিজেলের দর এক লাফে বাড়ানো হয়েছে লিটারে 34 টাকা বা 42.5%, আর পেট্রোল এবং অক্টেনে বৃদ্ধির হার 51%-এর উপরে। এই দর বৃদ্ধির পেছনে যুক্তি ভর্তুকি কমানো, অন্যদিকে পরিচালন ব্যয় মেটানোর মতো যথেষ্ট টাকা নেই সরকারের হাতে। বিপরীতে আইএমএফের কাছ থেকে চাওয়া $4.5 বিলিয়ন ঋণ পাওয়ার অন্যতম শর্ত হল জ্বালানিতে ভর্তুকি বাদ দেওয়া, ফলে একরকম ত্রিমুখী সংকট সামাল দিতে এই পথে হাঁটা ছাড়া উপায় ছিল না সরকারের। এটা আনঅ্যাভয়েডেবল ছিল, সরকার এটা থেকে বের হতে পারত না, কারণ এটা অনেক বেশি বোঝা হয়ে যাচ্ছিল সরকারের বাজেটের পক্ষে বহন করা, এবং এটা আইএমএফ এর কাছে একটা সিগন্যাল দিল যে আমরা তোমাদের সাথে নেগোশিয়েট করতে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছি। এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে এটা যথোপযুক্ত সিদ্ধান্ত হচ্ছে কিনা তার জন্য যে তথ্য উপাত্তের স্বচ্ছতা দরকার, তার জন্য যে আপনার বিভিন্ন সরকারের ভিতরে আলাপ আলোচনা দরকার এবং তার ভিতরে যে সমন্বয় দরকার আমি সেটা দেখছি না। প্রশ্ন হলো এ বৃদ্ধি কতটা গভীর হবে অর্থনীতির জন্য। তথ্য অনুযায়ী দৈনিক 14,000 টন ডিজেলের 80% ব্যবহৃত হয় গণপরিবহন ও কৃষি খাতে, ফলে সেখানে 42.5% দাম বৃদ্ধির মানে হল পরিবহন ব্যয় বাড়বে অন্তত 50%। অন্যদিকে খরচ বাড়বে পণ্য উৎপাদনে, যা 7.5%-এর মূল্যস্ফীতিকে নিয়ে যেতে পারে দুই অঙ্কের ঘরে। বিপরীতে চড়া উৎপাদন খরচ পিছিয়ে দেবে প্রতিযোগিতা থেকে, যে কারণে নতুন বিনিয়োগে যাবেন না উদ্যোক্তারা, তাই নতুন কর্মসংস্থান তো দূরের কথা, চাকরিও হারাতে পারেন অনেকেই। এক কথায় আইএমএফের শর্ত এবং পুঞ্জীভূত সংকট সামলাতে বড় চাপে ফেলা হলো সার্বিক অর্থনীতিকে। রাতে ঘুমালাম, দেখলাম একদমে চলছে, সকালে উঠে দেখলাম বিরাট একটা দামের পার্থক্য। আমরা কীভাবে এটা অ্যাডজাস্ট করবো?
সরকারকে দেখতে হবে সামগ্রিক অর্থনীতির অবস্থা, মানুষের জনজীবনের অবস্থা, শিল্পের এর অবস্থা, সেইটা বিবেচনা করে আমি মনে করি সরকার এত কিছু টুলস ছিল, যেমন ডিউটি, ইম্পোর্ট ডিউটিটা তারা কমিয়ে আনতে পারতো, তাহলে এতখানি বৃদ্ধি হয়তো দরকার হতো না। এমন একটা সময় জ্বালানির সমন্বয় করা হলো দেশে যখন বিশ্ববাজারের প্রবণতা ছিল নিচের দিকে, বিপরীতে দেশের মূল্যস্ফীতিও গড়ে চলছে একের পর এক রেকর্ড। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। যে কোনো উৎপাদনমুখী শিল্পের চাকা ঘোরাতে প্রয়োজন জ্বালানি, যা নিয়ে বছর জুড়ে চলে নানা অঙ্কের হিসেব নিকেশ। যুদ্ধের দামামা কিংবা চাহিদা যোগানের পুরনো খাতার হিসেবটা তাই কখনো কখনো ঊর্ধ্বমুখী, আবার কখনো হাতের মুঠোয়। আর তাই দিন শেষে জ্বালানির তেলেস মাটিতে মাতোয়ারা সারা বিশ্ব। ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর বুক চিরে পাতাল থেকে উঠিয়ে আনা হয় অসীম শক্তির আধার। চিটচিটে আঠালো অত্যন্ত দাহ্য এ পদার্থ কালো সোনা নামেই পরিচিত। আর রাসায়নিক নানা ভাগ বাটোয়ারার পর পেট্রোল, ডিজেল, অক্টেন, কেরোসিন সহ নানা নামে বিকোয় পুরো বিশ্বে। তেল নিয়ে তাই তেলেস মাতির শেষ নেই। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এ জ্বালানির খোঁজ মিললেও বাজার ব্যবস্থাপনা ও দখলের প্রতিযোগিতায় পররাষ্ট্রগুলোর আধিপত্য যেন থামছেই না। তাই তো বছরের পর বছর জুড়ে তেলের দাম কখনোই স্বাভাবিক অবস্থায় আসেনি, বরং নানা অজুহাত, যুদ্ধ কিংবা উৎপাদন কম বেশি করে চলছে বাজার দখলের লড়াই। সবশেষ ইউক্রেন যুদ্ধের খেসারত যেন দিচ্ছে পুরো বিশ্ব। অথচ গত 3 মাসে গড়ে প্রতিদিনই কমেছে পরিশোধিত তেলের দাম, শেষ 1 সপ্তাহে প্রায় $10 ব্যারেল প্রতি কমেছে এই জ্বালানির। অপরিশোধিত জ্বালানির দামও কমেছে বেশ, 1 সপ্তাহে $16 কমেছে জ্বালানিটির। গত 3 মাসের চিত্রটাও প্রায় সমান। আর এবছর সর্বোচ্চ 123 ও সর্বনিম্ন $76 বিক্রি হয় এটি। এরই মধ্যে ওপেক ও নন ওপেকভুক্ত দেশগুলোর বাড়াবাড়িতে অস্থিরতা দেখা গেল, মজুদের পরিমাণ নিয়ে চলছে নানা কাণ্ড। যুদ্ধের দামামার সাথে সাথে তেলের দাম সমন্বয় করা হলেও বিশ্বজুড়ে ডিজেলের দাম প্রায় সমানই আছে। বিভিন্ন দেশে লিটার প্রতি 1 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 260 টাকায় বিক্রি হচ্ছে ডিজেল। এদিকে ওপেক বৈঠককে সামনে রেখে আবারও দামের হেরফের পাল্টে দিতে পারে বিশ্ব বাণিজ্যের চিত্র। ইফতেখার আলম, চ্যানেল 24। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ করছে কয়েকটি সংগঠন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জমাতুল বিদা। বিদা, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে আন্দোলন করছেন বেশ কয়েকটি সংগঠন, বিশেষ করে ব্যানারে দেখা যাচ্ছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, হয়তো তারা কি বলছেন আসলে? ইমতিয়াজ, সকাল থেকে দুর্ভোগ আর ভোগান্তির এই মহাসড়কে তাদের অবশেষে কিন্তু নিয়ে এসেছে এই প্রেস ক্লাবের সামনে, এবং তারা কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশ যেটি করছেন, যে জ্বালানি তেলের এই হঠাৎ করে মূল্য বৃদ্ধির প্রতিবাদ। এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে কিন্তু তারা একেবারে পরিষ্কার করে ডাক দিয়েছেন, এবং কে হুঁশিয়ারিও বলা চলে, যে অনতিবিলম্বে এই যে অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এটি যাতে অনতিবিলম্বে প্রত্যাহার করে পুনরায় যাতে যাত্রী সেবার মান উন্নয়নের ক্ষেত্রে এবং পরিবহন সেক্টরের কথা যদি উল্লেখ করা চলে, সেক্ষেত্রে সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার যাতে ব্যবস্থা করে বর্তমান সরকার, সেই দৃষ্টি কিন্তু তারা আকর্ষণ করেছে। এর সাথে সাথে তারা কিন্তু একটি বিষয় খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে, যে অন্যান্য দেশের তুলনায় দেশের যেই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে রাস্তাকে সড়ককে কেন্দ্র করে, সেক্ষেত্রে হঠাৎ করে এই ধরনের জ্বালানি মূল্য বৃদ্ধি দুর্ভিক্ষের দিকে টেনে নিতে পারে পুরো দেশকে। তাই দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে না নিয়ে স্বাভাবিকভাবে মানুষকে বেঁচে থাকার এবং চলাচলের সেই সুবিধাটুকু করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ এবং আহ্বান জানিয়েছেন তারা, এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এরকম অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলে তাদের এই যে আন্দোলন সেটি লাগাতার এবং ভিন্ন রূপ নিতে পারে। তারা আসলে তাদের পক্ষ থেকে, তাদের দলের যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন, আমরা একজনের সাথে কথা বলবো, তার কাছে একটু সংক্ষেপে জানতে চাইব যে আজকে আসলে যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই যে আন্দোলন সেটি যদি স্বাভাবিক হারে না আসে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আমাদের আমাদের পিঠ এখন দেওয়ালে গিয়ে ঠেকেছে। এখন দেশের যে সাধারণ মানুষ, আপনি জানেন গতকাল মধ্যরাতে যে হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে এটি প্রায় 50% বেশি। তার আগে গত নভেম্বরেও কিন্তু জ্বালানির মূল্য 1 লাফে প্রায় 25% বৃদ্ধি করা হয়েছিল, সে সময়ে প্রায় 27% বাস ভাড়া এবং 35% লজ ভাড়া বাড়ানো হয়েছে। সরকার যে পরিমাণ বাসের ভাড়া এবং লঞ্চের ভাড়া বাড়িয়েছে, মালিকরা তার চেয়ে বহুগুণ বাড়তি ভাড়া বাসে বাসে লঞ্চে লঞ্চে আদায় করছে।
ফলে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখন সাধারণ যাত্রীদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে। সুতরাং এখন যে হারে বাড়ানো হলো লঞ্চ তাদের মূল্য বৃদ্ধি করা হলো তার মধ্য দিয়ে সাধারণ মানুষের গণপরিবহন ব্যবহার একেবারে অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাধারণ মানুষের যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি শুনছিলেন যে গণপরিবহনের যে ভাড়া বৃদ্ধিটি হয়ে যাবে এই জ্বালানি তেলকে ঘিরে সেই আভাসটি কিন্তু দিচ্ছিলেন, যার মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষের চলাচল কতটুকু ভোগান্তি এবং দুর্ভোগের দিকে পড়বে সেই কিন্তু আভাসটিও পেয়েছেন। ইমতিয়াজ, এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আন্দোলন করছিলেন, সেই বিষয়টি জানাছিলেন সহকর্মী জমাতুল। বিদা পরের খবরটিতে, আইএমএফ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন সরকারের লুটপাটে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এ থেকে মুক্তি পেতে রাজপথে নামার কোনো বিকল্প নেই। ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ করে ছাত্রদল। বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের বক্তব্যে ছাত্রদল সভাপতি হত্যার বিচার দাবি করে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাই একতরফা আন্দোলন হাসিনা যতক্ষণ পর্যন্ত না করবে এই রাজপথে আন্দোলন চলবে। হঠাৎ হাসিনা বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বিএনপির মহাসচিব বলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে দিন এনে দিন খাওয়া মানুষের উপর। সরকার রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে আসছে, এখন টান পড়ায় শর্ত সাপেক্ষে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কাছে ডলার ঋণ নিচ্ছে। আইএমএফ এর ডলারের ঋণের শর্ত খুব শক্ত, তারা বলেছে কোথাও সাবসিডি দেওয়া যাবে না এবং তেলের সাবসিডি তারা বন্ধ করছে। আমরা চক্রান্ত করি না, আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সরকারকে থেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে যাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা রাজপথে তার ফয়সালা করব। কঠোর আন্দোলন ও সরকার পতন ছাড়া এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে জানান বিএনপির মহাসচিব। ফয়সালা হবে কোন পথে? মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বন্দুকের নল থেকে যাদের জন্ম তাদের সাথে রাজনীতির ময়দানে কিভাবে সুসম্পর্ক রাখা যায় এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজকে সকালে জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা প্রদর্শনীতে তিনি বলেন 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়া জড়িত না থাকলে ঘাতকদের কেন বিদেশে চাকরি দিয়েছিল। এ সময় বঙ্গমাতার বিভিন্ন স্মৃতি এবং বঙ্গবন্ধুর বেড়ে ওঠার পেছনে তার অবদানের কথা স্মরণ করেন তিনি। এর আগে শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই ঘাতকদের সাথে কিভাবে কর্ম সম্পর্ক বজায় করে রাখবো রাজনীতির অঙ্গনে, এরা তাদেরই রাজনীতি করে যাদের রাজনীতি ছিল হত্যা ষড়যন্ত্রের রাজনীতি। বন্দুকের নল থেকে যাদের জন্ম। রাজধানীর তুরাগের কামারপাড়ার রাজাবাড়ি এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 11:30 দিকে এই দুর্ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস জানিয়েছে খবর পেয়ে 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন দমকল কর্মীরা। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে রিকশার গ্যারেজে। দুদকের অনিচ্ছাকৃত ভুলে জেল খেটেছেন টাঙ্গাইলের জাহ আলম, তাদের ভুল পথে পরিচালিত করেছেন ব্যাংক কর্মকর্তারা। প্রকাশিত রায়ে এই কথা বলেছে হাইকোর্ট, নির্দেশ দিয়েছেন 1 মাসের মধ্যে জাহ আলমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।
বিনা দোষে 3 বছর জেল খেটেছেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম। ক্ষতিপূরণ হিসেবে তাকে 15 লাখ টাকা দিতে রায় দেন হাইকোর্ট। 2 বছর পর এসে সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলেন উচ্চ আদালত। 86 পাতার রায়ে হাইকোর্ট বলেন দুর্নীতি দমনে স্বাধীন সংস্থা দুদক কার্যক্রম পরিচালনা করে আইন ও বিধিমালার আলোকে। মামলার তদন্তে ভুল এড়াতে দুদককে সতর্ক থাকতে হবে ভবিষ্যতে। আবু সালেকের পরিবর্তে জাহালমকে আসামি হিসেবে গ্রেপ্তার ও কারাভোগের পেছনে দায় আছে ব্যাংক কর্মকর্তাদের। তারা বিপথে পরিচালিত করেছেন তদন্ত কর্মকর্তাদের। সোনালী ব্যাংকের কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা, তাদের উপর দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের নির্ভর করতে হয়েছে এবং তাদের নির্ভরতার কারণে, তাদের উপর নির্ভর করতে গিয়ে তারা ভিন্নভাবে পরিচালিত করতে দেখেই তারা মিসগাইডেড হয়েছে। 15 লক্ষ টাকা ফাইন করেছে ব্র্যাক ব্যাংকে, হ্যাঁ, ভুল পথে পরিচালনা করার জন্য দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের। এদিকে 2 বছর আগে ক্ষতিপূরণের রায় হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত 1 টাকাও পাননি জাহালম। উল্টো আদালতের বারান্দা ঘুরে আশা ছেড়ে দিয়েছেন তিনি। মহামান্য আদালতের নির্দেশের পরও সে ক্ষতিপূরণের 1 টাকাও পায়নি, এটা কিছুটা দুঃখজনক যে একটা লোক ক্ষতিগ্রস্ত হলো, তারপরও এতদিন অতিক্রম হয়ে গেল। আশা করছি মহামান্য আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে সে টাকাটা পাবে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে জাহালম একজন নির্দোষ ব্যক্তি, কিন্তু নিরপরাধ হওয়ার পরেও কারাগারে যাওয়ায় চাকরি যায় তার। তাতে দুর্ভোগী ছিলেন পরিবারের সদস্যরাও, সে কারণেই ক্ষতিপূরণ পাওয়ার হকদার তিনি। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। কালের খবর, জিম্বাবুয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। কাল দ্বিতীয় ম্যাচ, সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের ইঞ্জুরি জর্জরিত দল, তাই জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে নাইম শেখ এবং এবাদত হোসেনকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুপুর 1:15 শুরু হবে ম্যাচটি। ইঞ্জুরিতে সিরিজ শেষ নুরুল হাসান সোহানের গতকাল প্রথম ওয়ানডেতে একই পরিণতি লিটন দাসের। হালকা ইঞ্জুরি রয়েছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলামের। আজ বিকেলেই ঢাকা ছাড়বেন নাইম শেখ এবং এবাদত, যদিও দলে একাধিক ওপেনার এখনও রয়েছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয় ছাড়াও রয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর পেস ইউনিটে তাসকিন মোস্তাফিজ ছাড়াও রয়েছেন হাসান মাহমুদ। যে দুজন যাচ্ছেন তারা কালকের ম্যাচে খেলতে পারবেন না, শেষ ওয়ানডের জন্য বিবেচনায় আনা হবে তাদের। এবার দেশের বাইরের খবর জানাবো। গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। দুদিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11 জনে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলে নির্বাচনী রাজনীতিতে এগিয়ে থাকতে চাইছেন ইয়ার লাপিদ, আর এই জন্যই এমন হামলা। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বাবার কোলে সন্তানের মরদেহ। ইসরায়েলি হামলায় নিহত 5 বছর বয়সী শিশু আলা কাদুমের মরদেহ কোলে নিয়ে রাস্তায় ছুটতে থাকা তার বাবার জিজ্ঞাসা, কি অপরাধ ছিল শিশুটির? কিছুদিন পরেই নার্সারিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছিল সে, নতুন ব্যাগ ও বই কেনার বায়না করেছিল। কি অপরাধে প্রাণ গেল তার? শনিবার সকাল থেকে ইসরায়েলের দ্বিতীয় দফা বিমান হামলায় ফের কেঁপে ওঠে ফিলিস্তিনের কয়েক অঞ্চল। ইসলামিক জিহাদের সদস্য সন্দেহে আটক করা হয় বেশ কয়েকজনকে। জেনিনে ফিলিস্তিনের জ্যেষ্ঠ নেতা বাসাম আল সাদি গ্রেপ্তারের পর থেকে সংগঠনটির সঙ্গে আগে থেকেই উত্তেজনা চলছিল সেনাদের। এর জেরেই এ হামলা, দাবি তেল আবিবের। আমরা কোনো সন্ত্রাসী সংগঠনকে এজেন্ডা সেট করতে দেব না সন্ত্রাসীদের উৎখাত করতে এ অভিযান। সপ্তাহব্যাপী হামলার ঘোষণা দিয়ে শুক্রবার গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসিল আল জাবাইরকে লক্ষ্য করে গাজার কেন্দ্রে ফিলিস্তিনি টাওয়ারের এক ভবনে হামলা চালায় ইসরায়েলি বিমান। এতে প্রাণ যায় নারী ও শিশুসহ বেশ কয়েক ফিলিস্তিনির। আমরা জুম্মার নামাজের পর বিশ্রাম করছিলাম, কেউ কেউ পরিবার নিয়ে খাবারের আয়োজন করছিল, এমন সময় বিকট শব্দ, দেখি সব শেষ। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় শনিবার দুপুর পর্যন্ত 40 স্থানে 50% ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলে নির্বাচনী রাজনীতিতে এগিয়ে থাকতে চাইছেন ইয়ার লাপিদ, তার ফলশ্রুতিতেই এই আগ্রাসন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল চ্যানেল 24-এর বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন।